আসসালামু আলাইকুম। লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিরামপুর আইসিটি স্কুল ও আমি শারমিন আক্তার জয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনু 2.3 সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করা যাক। আমাদের আলোচনার শুরুতে আজকে আমাদের যে সমস্যা আলোচনা করব তার জন্য যে সকল বিষয় আমাদের জানতে হবে তা হলো গতি বিষয়ক সমস্যা। আজকে আমরা যে সমস্যা সমাধান করব সেই সমস্যাটা হলো গতি বিষয়ক সমস্যা। এখন গতি বিষয়ক সমস্যা সমাধান করতে হলে আমাদের কি করতে হবে? স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলে তা হলো নৌকার কার্যকারী গতিবেগ। গতি, এখানে আমরা গতি কাকে বলতেছি? গতি বলতেছি কোনো বস্তু বা জিনিস একটি নির্দিষ্ট পথে যদি চলতে থাকে, সে যে বেগে চলতেছে তাকে আমরা বলতেছি গতি। আর এই যে গতি, এই গতিটা এখন গতির ক্ষেত্রে আমরা জানি নদীর পানি কি গতিশীল। এখন এই গতি, এখানে আমরা নদীতে যে স্রোত থাকে তার গতিশীলতা সম্পর্কে আলোচনা করব। তাহলে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলে তা হলো নৌকার কার্যকারী গতিবেগ। এখন স্রোতের অনুকূলে বা প্রতিকূলে নৌকা যে গতিতে চলবে তা হলো নৌকার কার্যকারী গতিবেগ। তাহলে স্রোতের অনুকূলে কি? স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতটা যেদিকে গতিশীল থাকবে, আমাদের নদীর স্রোত যেদিকে গতিশীল থাকবে, নৌকাটা যদি সেদিকে চলতে থাকে তাহলে তাকে আমরা বলতেছি স্রোতের অনুকূলে। এবং প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কাকে বলবো? তাহলে স্রোতের প্রতিকূলে হলো আমাদের নদীর স্রোত যেদিকে চলবে, নৌকাটা যদি তার বিপরীত দিকে চলে তাহলে তাকে আমরা বলতেছি স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে বা অনুকূলে যে কোনো প্রকারেই নৌকাটা যে গতিতে চলবে, নৌকাটা যে গতিতে চলবে তাহলে নৌকার কার্যকারী বেগ, নৌকাতে যে বেগটা আছে তা কার্যকর। তাহলে স্রোতের অনুকূলে, যখন স্রোতের অনুকূলে নৌকাটা চলতেছে, অর্থাৎ নৌকা একই দিকে স্রোত এবং একই দিকে নৌকা চলে, তখন আমরা একটা সূত্র উপস্থাপন করতে পারি। তাহলে সূত্রটা কি? স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ, যোগ স্রোতের গতিবেগ। এখানে নৌকার প্রকৃত গতিবেগ বলতে আমরা কি বুঝাচ্ছে? যখন নৌকাটা যাত্রা শুরু করে নাই, পানিতে স্থির অবস্থায় আছে, তখন নৌকার গতিবেগটা এবং স্রোতের গতিবেগ, যখন নৌকা যাত্রা শুরু করে নাই, পানিটা স্বাভাবিক অবস্থায় চলতেছে, তখন স্রোতের যে গতিবেগ ছিল বা বেগ ছিল তার সাথে আমার নৌকার প্রকৃত বেগটা যদি যোগ করি তাহলে আমি স্রোতের অনুকূলে, অর্থাৎ নৌকা চলার সময় এবং স্রোত এবং নৌকা একই দিকে চললে যে গতিবেগটা পাবো তার যোগফলের সমান। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। একইভাবে আমরা স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ নির্ণয় করতে পারবো। স্রোতের প্রতিকূলে কি? শিক্ষার্থী বন্ধুরা, প্রতিকূলে বলতে আমরা জানি যে নৌকা যেদিকে চলবে স্রোতটা তার বিপরীত দিকে থাকবে। তাহলে যদি নৌকাটা স্রোতের প্রতিকূলে চলে তখন নৌকার কার্যকারী গতিবেগটা আমরা কিভাবে বের করব? স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ সমান কি লেখা যায়? নৌকার প্রকৃত বেগ, স্থির অবস্থায় নৌকার যে গতিবেগটা ছিল তা থেকে আমার সেই অবস্থায় স্রোতের যে গতিবেগ ছিল বিয়োগ করলে আমি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ বের করতে পারবো। তাহলে আমাদের সূত্র দুটি হলো স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। আর দুই নম্বর সূত্র হলো স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকারী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা সূত্র বা নিয়ম আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে এখন আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি।
তাহলে আমাদের প্রথম সমস্যা কি? দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, অর্থাৎ নৌকাটা যেদিকে গতিশীল স্রোত তার সেদিকে চলতেছে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তাকে আমরা বলতেছি স্রোতের অনুকূলে। তাহলে নৌকা স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন 15 মিনিটে কয় কিলোমিটার যাচ্ছে? 3 কিলোমিটার, 15 মিনিটে যায় 3 কিলোমিটার। এবং স্রোতের প্রতিকূলে, অর্থাৎ স্রোত এবং নৌকার গতিবেগটা পরস্পর বিপরীত হলে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত দিকে গেলে, ওই একই সময়ে স্রোতের অনুকূলে নৌকাটা ওই 15 মিনিটে 3 কিলোমিটার যায়, আবার স্রোতের প্রতিকূলে ওই একই সময়ে অর্থাৎ 15 মিনিটে কয় কিলোমিটার পথ অতিক্রম করবে? 1 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন স্থির পানিতে নৌকাটা যখন যাত্রা শুরু করে নেই, প্রাথমিক অবস্থায় ছিল, তখন স্থির পানিতে নৌকা এবং ওই সময় স্থির অবস্থায় স্রোতের গতিবেগটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, স্রোতের গতিবেগটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ মিনিটে 15 মিনিটে কত? 3 কিলোমিটার। আর স্রোতের প্রতিকূলে 15 মিনিটে কত? 1 কিলোমিটার। তাহলে চলো আমরা সমাধানটা একটু দেখি। এখন সমাধানে আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট। এখানে আমাদের স্রোতের, শিক্ষার্থী বন্ধুরা, স্রোতের প্রতিকূলে 15 মিনিটে তিন বা স্রোতের অনুকূলে 15 মিনিটে 3 কিলোমিটার যাওয়ার কথা বলা আছে, কিন্তু আমাদের বেগ যখনই বের করতে হবে, তখনই আমরা যখন কোনো বস্তু বা জিনিসের বেগ বের করব, তখন সে বেগটা কোনো ঘন্টায় বা প্রতি মিনিটে কত কিলোমিটার যায় তা বের করা হয়। 1 ঘন্টায় বা 1 মিনিটে বা 1 সেকেন্ডে কত কিলোমিটার বা মিটার যায় তা বের করা হয়। তাহলে এখানে যেহেতু আমাদের 15 মিনিটে বলা আছে, তাহলে আমরা মিনিটে কত কিলোমিটার যাচ্ছে তা বের করব। তাহলে 1 ঘন্টায় আমাদের এখানে আমরা জানি 1 ঘন্টা = কয় মিনিট? 60 মিনিট। আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট। যখন স্রোতের অনুকূলে নৌকাটা চলতেছে, স্রোতের অনুকূলে নৌকা চললে 15 মিনিটে নৌকাটি যাচ্ছে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। 15 মিনিটে নৌকাটি যায় কত? 3 কিলোমিটার। তাহলে 1 মিনিটে নৌকাটি যাবে কম, তাহলে হবে 3 ভাগের 15 কিলোমিটার। তাহলে আমার 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে নৌকাটি যায় 3 × 60 / 15, যদি কাটাকাটি করি 15 দিয়ে 60-কে কাটলে 4 × 60 = 12, তাহলে 12 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে 60 মিনিটে নৌকাটি কত কিলোমিটার যায়? 15 কিলোমিটার। স্রোতের অনুকূলে 15 মিনিটে নৌকাটি যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে 60 মিনিটে নৌকাটি যাচ্ছে 12 কিলোমিটার। আবার আমরা জানি কি? 60 মিনিট = কি জানি? 1 ঘন্টা। 60 মিনিট = কি জানি? 1 ঘন্টা। তাহলে আমরা যখন বলতে পারি যে স্রোতের অনুকূলে 60 মিনিটে নৌকাটি যায় 12 কিলোমিটার, 60 মিনিটের জায়গায় আমরা লিখতে পারি 1 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় নৌকাটি যায় 12 কিলোমিটার, 1 ঘন্টায় নৌকাটি যায় 12 কিলোমিটার। অনুরূপভাবে আমরা এখন ঘন্টায় স্রোতের প্রতিকূলে বেগটা কত তা বের করব। তাহলে আবার এখন নৌকাটা স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বলতে নৌকাটা যে দিকে যাচ্ছে স্রোতটা তার বিপরীত দিকে। এখন স্রোতের প্রতিকূলে আমাদের সমস্যায় কি দেওয়া আছে? 15 মিনিটে নৌকাটি যাচ্ছে কত? 1 কিলোমিটার। 15 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। আমরা উভয় ক্ষেত্রে 1 ঘন্টায় বের করব, স্রোতের প্রতিকূলে এবং স্রোতের অনুকূলে নৌকার যে গতিবেগটা বের করব তা একই সময়ে বের করব। যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা 60 মিনিট বা 1 ঘন্টায় বের করেছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা 60 মিনিট বা 1 ঘন্টায় বের করব। তাহলে স্রোতের প্রতিকূলে 15 মিনিটে নৌকাটি যায় 1 কিলোমিটার, 15 মিনিটে যায় নৌকাটি যায় 1 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাবে 1/1 / 15 কিলোমিটার। তাহলে 60 মিনিটে নৌকাটি যাবে, বেশি সময় লাগবে, বেশি সময় হলে কী হবে? গুণ। তাহলে 1 × 60 / 15 কিলোমিটার। তাহলে 15 দিয়ে যদি আমরা 60-কে কাটি, 4 × 15 = 60, 4 × 4 তাহলে 4 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে 60 মিনিটে নৌকাটি যাচ্ছে কয় কিলোমিটার? 4 কিলোমিটার। এখন 60 মিনিট = আমরা জানি কি? 1 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে 60 মিনিট বা 1 ঘন্টায় নৌকাটি যায় 4 কিলোমিটার। এখন দেখো, এই যে আমরা স্রোতের অনুকূলে নৌকাটার স্রোতের অনুকূল আমরা সমস্যার সমাধানে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত পেয়েছি? 12 কিলোমিটার। 1 ঘন্টায় নৌকার বেগ পেয়েছি 12 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে আমরা নৌকার বেগ সমান সমান কত লিখতে পারবো? 12 কিলোমিটার পার
ঘন্টা 12 কিলোমিটার পার ঘন্টা। এই ঘন্টাটাকে বোঝাচ্ছে যে প্রতি ঘন্টায় নৌকাটি 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন আমরা লিখতে পারি নৌকার বেগ স্থির পানিতে, যখন পানিতে স্থির থাকে শুরুতে, নৌকার বেগ যোগ স্থির পানিতে স্রোতের বেগ সমান কি লেখা যাবে? যেহেতু আমাদের যোগ চিহ্ন আছে তাহলে এটা স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। আমার স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত বের হয়েছে? 12 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার পার ঘন্টা। অনুরূপভাবে আবার নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, নৌকার বেগ থেকে আমি যদি স্রোতের বেগটা বিয়োগ করি তাহলে সমান সমান কি লিখতে পারি? স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। আমার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত বের হয়েছে? 4 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা। এখন এই যে দুটো রাশি আছে এই দুটো রাশিকে আমরা কি করব? যোগ করব। যোগ যদি করি যোগের ক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, স্রোতের বেগ মাইনাসের আছে স্রোতের বেগ প্লাসের আছে। তাহলে আমরা জানি একই জাতীয় রাশি যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে তা বাদ যায় বা কাটাকাটি করতে হয়। তাহলে এখানে স্রোতের বেগ একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে স্রোতের বেগের সাথে স্রোতের বেগটা কি হবে? চলে যাবে। তাহলে এখানে নৌকার বেগ আর নৌকার বেগ, নৌকার বেগও একই জাতীয় রাশি, এই নৌকার বেগও একই জাতীয় রাশি। মনে করি যদি আমরা এখানে নৌকার বেগ সি ধরতাম তাহলে এই নৌকার বেগও সি হতো, সি আর সি একই জাতীয় রাশি। সেই রকম করে আমরা নৌকার বেগ এবং নৌকার বেগকে একই জাতীয় রাশি ধরলাম, কিন্তু নৌকার বেগটা কি আমাদের অজানা রাশি, আর দুইটার চিহ্ন কি যোগ। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। অজানা রাশি যোগের ক্ষেত্রে আমরা জানি কি, অজানা রাশিটা ঠিক থাকবে কিন্তু তাদের সহগগুলো কি হবে? যোগ হবে। তাদের সহগগুলো কি হবে? যোগ। তাহলে নৌকার বেগ এর সহগ কত? এক। নৌকার বেগ এর সহগ এক, এক আর একে কত? দুই। গুণ আমার অজানা রাশিটা কি থাকবে? ঠিক থাকবে। তাহলে অজানা রাশি কত? নৌকার বেগ সমান এখানে 12 আর 4 যদি যোগ করি তাহলে কত হবে? 16 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। এরপরে এখানে আমরা নৌকার বেগ বের করব, তাহলে টুটা কি নৌকার বেগের সাথে গুণ আছে, তাহলে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই টুটা তাহলে গুণ থাকলে ওই ডান পক্ষে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে দুই দ্বারা যদি 16 কে আমরা ভাগ করি তাহলে অতএব নৌকার বেগ বের হবে কত? 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা, তার মানে ঘন্টায় নৌকাটি 8 কিলোমিটার যায়, ঘন্টায় নৌকাটি 8 কিলোমিটার যায়। এখন আবার আবার একই নিয়মে আমরা ফলো করি, নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ সমান কি লিখতে পারি? স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত আমার? 12 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার পার ঘন্টা। এবং নিচে লিখতে পারি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান কি লেখা যায়? 4 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা। কারণ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ সমান আমরা কি লিখতে পারি? স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ আমার কত বেড়েছে? 4 কিলোমিটার পার ঘন্টা। এখন প্রথম ক্ষেত্রে আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? চিহ্নটা পরিবর্তন হবে। বিয়োগ করলে কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। এখন চিহ্ন পরিবর্তন হলে একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে কি হবে? বাদ যাবে। এখানে দুটাই কি হবে? প্লাসের হবে। চিহ্নের পরিবর্তনের ফলে কি হবে? দুই অজানা রাশি কি হবে? প্লাসের হবে। প্লাসের যদি হয় দুই অজানা রাশি তাহলে আমাদের যোগ করতে হবে। যোগ করতে হলে কি করতে হবে? তাদের সবগুলো যোগ করতে হবে। তাহলে এক আর একে দুই, গুণ অজানা রাশি ঠিক থাকবে, অজানা রাশি কি? স্রোতের বেগ সমান স্রোতের বেগ। এখানে 4 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 8 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এখানে দুইটা কি স্রোতের বেগের সাথে কি আছে? গুণ আছে। কিন্তু আমি কি করব? আমি শুধু স্রোতের বেগের মান বের করব, আমি শুধু স্রোতের বেগের মান বের করব। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এই যে দুইটা গুণ আছে ডান পক্ষে চলে গেলে বা সমানের বিপরীত পাশে চলে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 8 দ্বারা যদি দুই দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে স্রোতের বেগ কত? 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, তার মানে স্রোতটা যে গতিতে চলে ঘন্টায় 4 কিলোমিটার, ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর বের হচ্ছে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী সমস্যা আলোচনা করি। পরবর্তী সমস্যা একই, দেখো এখানে আমাদের স্রোতের কথা বলা আছে। এখানে বলা আছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে, তার মানে নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটা তার বিপরীত দিকে। স্রোতের প্রতিকূলে একটি জাহাজ 11 ঘন্টায় কত কিলোমিটার? 77 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন স্থির পানিতে জাহাজের গতিবেগ, তার মানে জাহাজটা যখন স্থির ছিল, চলা শুরু করেনি, তখন জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হলে আমরা কি লিখতে পারি? জাহাজের গতিবেগ সমান সমান 9 কিলোমিটার পার ঘন্টা। 9 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত আমাদের বের করতে হবে? এখন এই যে স্রোতের, স্থির পানিতে নৌকার গতিবেগ দেওয়া আছে, কিন্তু স্থির পানিতে স্রোতের গতিবেগটা কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে এই যে স্রোতের গতিবেগটা স্থির পানিতে, তা আমাদের বের করতে হবে প্রতি ঘন্টায়। কিসে? প্রতি ঘন্টায়। এখন সমাধান, স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, এই যে 77 কিলোমিটার যাচ্ছে, 77 কিলোমিটার যাচ্ছে কয় ঘন্টায়? 11 ঘন্টায়। 11 ঘন্টায়। কিন্তু আমরা যদি, আমাদের কি করতে হবে, 1 ঘন্টায় কত কিলোমিটার যায় তা বের করতে হবে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। নৌকাটি 11 ঘন্টায় যায় 77 কিলোমিটার। অতএব 1 ঘন্টায় যাবে কম, কম হলে কি হবে? ভাগ। তাহলে 77 ভাগ 11 কিলোমিটার সমান সমান 7 কিলোমিটার, সমান সমান কত? 7 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত বেরোচ্ছে? 7 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু 1 ঘন্টায় যাচ্ছে, সেহেতু আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা। 7 কিলোমিটার পার ঘন্টা। এখন আবার দেওয়া আছে জাহাজে, দেওয়া আছে জাহাজের বেগ স্থির পানিতে। স্থির পানিতে জাহাজের বেগটা আমাদের দেওয়া ছিল কি? প্রতি ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে স্থির পানিতে জাহাজের গতিবেগটা আমি লিখতে পারি, যেহেতু প্রতি ঘন্টায় ছিল, তাহলে লিখতে পারি সমান সমান 9 কিলোমিটার পার ঘন্টা। 9 কিলোমিটার পার ঘন্টা। এখন আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে কি জানি? আমরা জানি স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ সমান, স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ সমান জাহাজের বেগ বিয়োগ স্রোতের বেগ। জাহাজের বেগ বা নৌকার বেগ বিয়োগ কি? স্রোতের বেগ। এখানে স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ দেওয়া আছে, আমার জাহাজের বেগ দেওয়া আছে, কিন্তু স্রোতের বেগটা দেওয়া নেই। স্রোতের বেগটা আমাকে বের করতে হবে। বা এখন স্রোতের বেগটা আমরা ডান পক্ষ থেকে কি করব? বাম পক্ষে আনবো। স্রোতের বেগটা কি? ডান পক্ষ থেকে বাম পক্ষে আনবো। ডান পক্ষ থেকে বাম পক্ষে আনতে হলে আমাকে কি করতে হবে? চিহ্ন পরিবর্তন হবে। তাহলে স্রোতের বেগের আগে কি চিহ্ন আছে? বিয়োগ। যদি ডান বাম পক্ষে আসে তাহলে কি হবে? যোগ। সমান, স্থির পানিতে জাহাজের বেগ, এটা তো ঠিক, জাহাজের বেগের কোনো পরিবর্তন করবো না, তাহলে ডান পক্ষে আছে, ডান পক্ষে রাখবো। তারপরে স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগটা আমি ডান পক্ষে নিয়ে যাব। এর সামনে কি চিহ্ন আছে? যদি কোনো চিহ্ন না থাকে, মনে মনে আমাদের কি ধরতে হবে? যোগ। যোগ আছে, তাহলে ওই সাইডে গেলে কি, বাম পক্ষে গেলে কি হবে? বিয়োগ। তাহলে বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ, স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ। এখন বা স্রোতের বেগ সমান সমান আমার স্থির পানিতে জাহাজের বেগ কত ছিল? 9। আর স্রোতের প্রতিকূলে জাহাজের বেগ বের হয়েছে কত? 7 কিলোমিটার পার ঘন্টা। উভয় ক্ষেত্রে কি? কিলোমিটার পার ঘন্টা। তাহলে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার স্রোতের বেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার যখন স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ 7 কিলোমিটার পার ঘন্টা, তখন আমার স্রোতের বেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা স্রোতের বেগের পরিবর্তে জাহাজের বেগ বের করতে পারবো। অথবা যদি আমাদের জাহাজের বেগ এবং স্রোতের বেগের মান দেওয়া থাকে, তাহলে স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ কত তা বের করতে পারবো। আবার অনেক সময় স্রোতের অনুকূলে জাহাজের কার্যকারী বেগ বের করতে বলতে পারে। যদি স্রোতের অনুকূলে জাহাজের কার্যকারী বেগ বলে, তাহলে আমাদের কি করতে হবে? সূত্রটা জাহাজের বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এই নিয়ম থেকে আমরা স্রোতের প্রতিকূলে জাহাজের কার্যকারী বেগ, জাহাজের বেগ বা স্রোতের বেগ বের করতে পারবো। আবার একই নিয়মে স্রোতের অনুকূলে জাহাজের কার্যকারী বেগ বা জাহাজের বেগ ও স্রোতের বেগও নির্ণয় করতে পারবো। তাহলে এর জন্য আমাদের শুধু এর নিয়ম দুইটি মনে রাখতে হবে। এভাবে আমাদের বইয়ে এই জাতীয় যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন আমাদের পরবর্তী সমস্যা, আমাদের পরবর্তী সমস্যায় বলা আছে,
পরবর্তী সমস্যায় বলা আছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারবে? এখানে বলা আছে হাবিবা ও হালিমা দুইজন ব্যক্তি একটা কাজ, যে কোনো একটা কাজ একত্রে যদি একসাথে করে তাহলে 20 দিনে কি হবে, কাজটা শেষ হবে। হাবিবা হালিমা যদি এই দুজনে একসাথে কাজটা একটা কাজ করে তাহলে কয়দিনে শেষ হবে, 20 দিনে। কিন্তু দেখা গেল তারা কাজটা শেষ করার জন্য শুরু করলো একসাথে। শুরু করার পর হাবিবা ও হালিমা একত্রে, তারা দুজনে একত্রে 8 দিন কাজ করলো, 8 দিন কাজ করলো। 20 দিনে তারা কাজটা শেষ করতে পারতো, কিন্তু তারা 8 দিন পর্যন্ত কাজ করলো। কাজ করার পর হাবিবা কি তাদের মধ্যে থেকে একজন চলে গেল, কে চলে গেল, হাবিবা চলে গেল। এখন হাবিবা চলে যাওয়ার পর কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি, যেহেতু কাজটা শেষ হতো 20 দিনে কিন্তু আমরা 8 দিন করা হয়েছে। তাহলে বাকি যে কাজটা থাকলো সেই কাজটা কিন্তু হালিমা একা করলো, একাই শেষ করলো। বাকি কাজটা হালিমা কি একাই শেষ করলো, আর সেই কাজটা শেষ করতে তার কয়দিন লাগলো, 21 দিন লাগলো। তার মানে তারা একত্রে দুইজনে একসাথে 8 দিন কাজ করার পরও কাজটা শেষ করতে হালিমার একা 21 দিন সময় লাগলো। যদি এই কাজটা তারা একত্রে 8 দিন না করে হালিমা সম্পূর্ণ কাজটা একাই করতো, তাহলে কতদিন লাগতে পারবে বা কতদিন লাগতো তা আমাদের বের করতে হবে। তাহলে সমাধানটা একটু লক্ষ্য করি, তাহলে সমাধান যেহেতু প্রথমে বলা ছিল 20 দিনে তারা কি কাজ করতে পারে, একটা কাজ করতে পারে, কিন্তু কাজটা তারা কয়দিন করছিল প্রকৃতপক্ষে 8 দিন, 8 দিন করার পর চলে গেছিল। তাহলে 20 দিনে তারা একটা কাজ বা একটা সম্পূর্ণ কাজটা শেষ করে, তাহলে 8 দিনে ওই কাজটা কতটুকু করতে পারবে তা আমরা বের করি প্রথমে। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ, 20 দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে করবে অবশ্যই কম, তাহলে কি হবে, ভাগ, 1/20 অংশ কাজ। তাহলে 8 দিনে কতটুকু করবে তা আমরা বের করি, যেহেতু তারা 8 দিন একত্রে কাজ করেছিল, তাহলে 8 দিনে করতে পারবে 1×8/20, 1×8/20। এখন যদি কাটি 4×8, 5×20, তাহলে 5/2 অংশ কাজ, 5/2 অংশ কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে এই অঙ্কটা এই নিয়মটা করার সময় সমাধান করার সময় একটু মনে রাখতে হবে, অনেক সময় আমাদের প্রশ্নে বলতে পারে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করেছিল, তাহলে তারা একদিনে একত্রে এত অংশ কাজ করেছিল বা 8 দিনে এত অংশ কাজ করেছিল, এখান থেকে আমরা যে কোনো বের করতে পারবো। এরপরে আমাদের পরবর্তী, এই যে আমাদের 5/2 অংশ কাজটা বের হলো, ওই আমাদের সম্পূর্ণ কাজটা কত ছিল, 1 অংশ। 1 অংশ কাজের মধ্যে 5/2 অংশ কাজ কিন্তু তারা একসাথে করেছে। করার পর সম্পূর্ণ কাজটা কিন্তু আরো অনেকটুকু অংশ বাকি থাকলো। তাহলে 1 অংশ থেকে যদি আমার করা অংশটুকু বাদ দেই, তাহলে কতটুকু অংশ বাকি রইলো তা আমি কিন্তু বের করতে পারবো। তাহলে অতএব বাকি রয়েছে কাজটির সমান 1, আমার যেহেতু সম্পূর্ণ কাজ থেকে বিয়োগ করতে হবে আমার করা অংশটুকু, তাহলে আমার সম্পূর্ণ কাজটা কত, 1 বিয়োগ আমার করা অংশটুকু কত ছিল, 5/2 অংশ। এখন যদি বিয়োগ করি তাহলে লসাগু হবে 5, যেহেতু এখানে কোনো হর নেই সরাসরি গুণ হবে, 5/5 বিয়োগ 5/5 করলে 1, 1/2 গুণ করলে 2/2 অংশ, তাহলে 5/3 অংশ। তাহলে আমার তারা একত্রে 5/2 অংশ কাজ করার পরও কতটুকু অংশ বাকি থাকবে, 5/3 অংশ কাজটা বাকি থাকবে। এই যে 5/3 অংশ কাজটা বাকি থাকলো, এই 5/3 অংশ কাজটা কিন্তু একাই কে করলো, হালিমা করলো, একাই কে করলো, হালিমা করলো। আর এই বাকি অংশ কাজটুকু করতে তার কতদিন সময় লাগলো, 21 দিন। তার কতদিন সময় লাগলো, 21 দিন। এখন যদি 21 দিন সময় লাগে তাহলে আমরা লিখতে পারবো হালিমা কাজটির 5/3 অংশ কাজ করে কয়দিনে, 21 দিনে। যেহেতু আমাকে 5/3 অংশ তারা একত্রে করার পর যেটুকু অংশ বাকি রয়েছে সেটুকু অংশ কাজ হালিমা করতে পারতেছে 21 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার কতদিন সময় লাগবে, হালিমা কাজটির 1 অংশ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে তা আমাদের বের করতে হবে। তাহলে ভাগ করি 21/5/3 দিনে, তাহলে এখানে
ভাগ যেহেতু আছে ভাগকে আমরা কি করব গুণ করব। গুণ করলে আমাদের ডান সাইডে যে ভগ্নাংশ থাকবে তার লব এবং হরের পরিবর্তন হবে, হর হবে লবে পরিণত, লব হবে হরে। তাহলে হর পাঁচটা হয়ে গেল লব, পাঁচ ভাগের তিন অংশটাকে আমরা এখন করব কি তিনের পাঁচ দিনে। তাহলে তিন দিয়ে যদি একুশকে কাটি, তিন সাতা একুশ, তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ দিন, তাহলে হালিমা এত অংশ কাজ করতে পারতেছে একুশ দিনে। কিন্তু যদি সে একাই ওই কাজটা সম্পূর্ণ করত তাহলে তার লাগতো দিন প্রয়োজন পড়তো কত, পঁয়ত্রিশ দিন, দিন প্রয়োজন পড়তো পঁয়ত্রিশ দিন। তাহলে উত্তর হচ্ছে পঁয়ত্রিশ দিন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা কাজ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবো। এখান থেকে আমরা তারা একত্রে একদিনে কতটুকু কাজ করেছে তা বের করতে পারবো, আট দিনে কতটুকু কাজ করেছে তা বের করতে পারবো, বা একত্রে কাজ করার পর কতটুকু অংশ কাজ বাকি ছিল তাও বের করতে পারবো। আবার একাই কয়দিনে কাজ কতটুকু কাজ করতে পারতেছে, কতটুকু অংশ কাজ করতে পারতেছে, বা একাই সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগতেছে তাও আমরা বের করতে পারবো। এখন আমাদের পরবর্তী আলোচনা, এখানে বলা আছে ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন, একটা একটি ট্রেন দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে ১২০ মিটার, ট্রেনটি লম্বা হচ্ছে ১২০ মিটার, আবার ৩৩০ মিটার একটি সেতু, আবার একটি সেতু দেওয়া আছে সেই সেতুটার দৈর্ঘ্য বা লম্বা হচ্ছে ৩৩০ মিটার। এখন এই যে ১২০ মিটারের ট্রেনটা ছিল তা ৩৩০ মিটারের কি ওই দীর্ঘ সেতুটাকে কি করবে অতিক্রম করবে, সেতুটার উপর দিয়ে ট্রেনটাকে চলে যাবে। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার হলে ট্রেনটির গতিবেগ, এখন ট্রেনটার গতিবেগ, ট্রেনটা যে চলন্ত ছিল সেতুটির উপর তখন তার একটা গতিবেগ ছিল, তখন কি তখন ট্রেনটার গতিবেগ ঘন্টায়, তার মানে এক ঘন্টায় ট্রেনটা তখন কত কিলোমিটার করে যাচ্ছিল ৩০ কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ আমরা লিখতে পারি ৩০ কিলোমিটার পার ঘন্টা, ৩০ কিলোমিটার পার ঘন্টা। এখন বলেছে সেতুটি অতিক্রম করতে, এই যে ৩৩০ মিটার দীর্ঘ যে সেতুটা ছিল এই সেতুটা অতিক্রম করতে ১২০ মিটার দৈর্ঘ্যের ট্রেনটির কত সময় লাগবে তা আমাদের বের করতে বলা হয়েছে, ট্রেনটির কত সময় লাগবে তা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান, ট্রেনটা যখন সেতুটা অতিক্রম করবে, এখানে দেখো বলা আছে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য ও সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং এই ট্রেনের দূরত্ব অতিক্রম করার সময় কোন সেতু বা ট্রেনে ট্রেন যখন কোন সেতু বা ব্রিজ বা কোনো রাস্তা অতিক্রম করবে, তখন অতিক্রম করার সময় ট্রেনটিকে তার নিজের যে দৈর্ঘ্যটা ছিল, এখানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত ১২০ মিটার, এই দৈর্ঘ্যটার সাথে তার সেতুটা বা রাস্তাটা বা ব্রিজটার দৈর্ঘ্য কত ছিল ৩৩০ মিটার, এই দুইটা দৈর্ঘ্যকে তার একসাথে অতিক্রম করতে হবে। এই দুইটা দৈর্ঘ্যকে সে যদি একসাথে অতিক্রম করে তাহলে ট্রেনটি কি সেই সেতুটাকে অতিক্রম করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, যখন ট্রেনটি কোনো সেতু বা ব্রিজ বা রাস্তার উপর দিয়ে অতিক্রম করতেছে, তাহলে তখন আমরা একটা নিয়ম সূত্র ফলো সূত্র ব্যবহার করব, তা হচ্ছে ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব, ট্রেনটি মোট যে দূরত্বটা অতিক্রম করবে তা হবে ট্রেনের দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্যের যোগফল, ট্রেনের দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্যের যোগফল। আবার বলি, ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমার ট্রেনের দৈর্ঘ্য কত ছিল ১২০ মিটার, ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার যোগ সেতুর দৈর্ঘ্য কত ছিল ৩৩০ মিটার, সমান সমান কত ৪৫০ মিটার, সমান কত ৪৫০ মিটার। এখন এই যে ট্রেনটি মোট অতিক্রান্ত দূরত্ব বের হলো কত ৪৫০ মিটার, ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার, তাহলে ৩০ কিলোমিটার, এই যে ৩০ কিলোমিটার অতিক্রম, ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার হলে ট্রেনটি ৩০ কিলোমিটার যে অতিক্রম করতেছে কয় ঘন্টায়, এক ঘন্টায়, যেহেতু ঘন্টায় বলা আছে এখানে প্রতি ঘন্টায় বা এক ঘন্টায়, তাহলে ট্রেনটি ৩০ কিলোমিটার অতিক্রম করতেছে এক ঘন্টায়। তাহলে এই যে ৪৫০ কিলোমিটার বের হলো ট্রেনটি মোট অতিক্রান্ত দূরত্ব, এই ৪৫০ কিলোমিটার ট্রেনটি কয় ঘন্টায় অতিক্রম করবে তা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমাদের এখানে মিটার এখানে কিলোমিটার আলাদা একক, তাহলে এই কিলোমিটার এককটাকে আমাদের কী করতে হবে মিটার এককে পরিণত করতে হবে, এবং ঘন্টায় যেহেতু এই দূরত্বটা ছোট তাহলে অবশ্যই ঘন্টায় যাবে না বা মিনিটে বা সেকেন্ডে যাবে, তাহলে ঘন্টাটাকে আমরা কি করব সেকেন্ডে পরিণত করব, কিসে সেকেন্ডে। এখন সেকেন্ডে যদি পরিণত করি তাহলে দেখি আমরা জানি এক ঘন্টা সমান কত ৬০ মিনিট, এক ঘন্টা সমান ৬০ মিনিট, তাহলে সেকেন্ডে পরিণত করতে কি হবে এক ঘন্টা সমান ৬০ গুণ ৬০ সেকেন্ড সমান ৩৬০০ সেকেন্ড। আবার
যেহেতু আমাদের কিলোমিটার ছিল, কিলোমিটারটাকে আমাদের কি করতে হবে মিটারে পরিণত। আবার 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। অর্থাৎ 30 কিলোমিটার সমান কত? 1000 × 30 সমান সমান 30,000 মিটার। তাহলে মিটার এবং সেকেন্ডে আমাদের পরিণত করা হয়েছে। তাহলে আমরা কি জানতাম? আমরা জানতাম, আমাদের দেওয়া ছিল যে এই যে 30 কিলোমিটার, এই 30 কিলোমিটার ট্রেনটি অতিক্রম করতেছে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। এই এই কথাটার পরিবর্তে আমরা লিখতে পারি 30,000 মিটার ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে কয় ঘন্টা, কত সেকেন্ডে? 3,600 সেকেন্ডে। তাহলে 3,600 সেকেন্ডে এখানে লিখি, ট্রেনটি 30,000 মিটার যায় 3,600 সেকেন্ডে। যেহেতু আমাদের যে রাশিটা বের করতে হবে তার সবসময় আমরা কি ডান সাইডে ব্যবহার করব। তাহলে ট্রেনটি 1 মিটার যাবে কম সময়ে, তাহলে ভাগ হবে সেকেন্ডে। তাহলে আমাদের ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 450। তাহলে 450 মিটার কত সময় যাবে তা আমাদের বের করতে হবে। অর্থাৎ ট্রেনটি 450 মিটার যায় 3,600 × 450 / 30,000 সেকেন্ড সমান কত? 54 সেকেন্ড। তাই সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 54 সেকেন্ড। সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে? 54 সেকেন্ড। উত্তর 54 সেকেন্ড। উত্তর 54 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা শুধু যে ট্রেনে এভাবে ট্রেনটির ওই 450 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে কত সময় লাগবে তা বের করতে পারবো তা নয়, এখান থেকে যদি আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। আবার যদি সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য দেওয়া না থাকে তাও বের করতে পারবো। আবার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া না থাকলে, সেতুর দৈর্ঘ্য এবং মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া থাকলে সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারবো। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।